किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। सुबह पे राधा 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 नाम हो जाए, सुबह पे राधा 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 नाम हो जाए, राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। अरे जब गिरते हुए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, कुछ ऐसा इंतजाम हो बोलबेन केमन चलू जय राधे जय।
श्री राधे दुटो दले भाग हुए बस आदि आवाज पाची एदि आवाज एदिओ आदि आवाज नहीं सबाई मिले एक बार प्रेम से बोलो जय जय श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे जय राधे চলুন সকলে মিলে রাধা রানীর ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবন লীলায় প্রবেশ করেছি। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটির নাম হচ্ছে উত্তরাগষ্ঠ বা ফেরোদ গোষ্ঠ। গোবিন্দের দুটো গোষ্ঠ লীলা আমাদের আস্বাদনের বিষয়বস্তু। একটি হচ্ছে গমন গোষ্ঠ, অর্থাৎ গোবিন্দের গোষ্ঠে যাবার পালা, আর একটি হচ্ছে উত্তরাগষ্ঠ বা ফেরোদ গোষ্ঠ, অর্থাৎ গোবিন্দের ঘরে ফেরার পালা। তা চলুন সেই লীলাটি আমরা সকলে মিলে একটু আস্বাদন করব। আজ গোবিন্দ আমার তার দ্বাদশ সখাকে সঙ্গে লয়ে গোষ্ঠে গিয়ে খেলা খেলছে, আর গোষ্ঠে গিয়ে খেলা খেলতে খেলতে এমন সময় হলো কি না, গোষ্ঠে খেলা খেলতে খেলতে দেখা গেল হঠাৎ করে সন্ধ্যা নেমে এলো। সেই সকালে গোবিন্দ গোষ্ঠে গিয়েছেন আর বেলি অবসান কাল। যেই না বেলি অবসান কাল, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করেছেন, তার সখাদের কাছে গিয়ে বলছেন, ওরে আমার মরম সখা, ওরে আমার প্রাণের সখা, প্রাণের সখা, আমাদের এক ভক্ত শ্যামকলি নিবাসী হাতিবাড়ি গীতা নিশা কৃষ্ণার গান শুনে 500 টাকা পুরস্কৃত করিল। হরি বল হরি বল নিতাই গৌর হরি। আর এক ভক্ত বলা নিবাসী মহানন্দ ধারা কৃষ্ণার গান শুনে 100 টাকা পুরস্কৃত করিল। ভক্তিমতী মায়েরা কৃষ্ণ সেবার জন্য দান করছেন, আমরা সকলে মিলে একবার ভগবানের কাছে প্রার্থনা করব
যারা গোবিন্দ সেবার জন্য দান করছে তাদের এই দান যেন গোবিন্দ সেবায় লাগে এবং সকলের পরিবারে যেন শান্তি ফিরে আসে, কোনো অমঙ্গল না থাকে। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আজকে গোবিন্দ আমার সমস্ত সখাদের সঙ্গে লই খেলতে খেলতে সখাদেরকে বলছে, সখা ওরে আমার প্রাণের সখা, ওরে আমার মরম সখা, ওরে আমার মরম সখা, দেখ দেখ গগন পানে চেয়ে দেখ, বদনে পানে চেয়ে আমার মাঝে ঘরের পানে বাহিরের দিকে মুখে চেয়েছে, আমার পানে বসে রবে বসে রবে, তাই বলি মরম সখারে ও ভাই ভাই পাল পাল জর চড়ো করো শ্রীদাম করো চল আমরা এবার ঘরে যা, ঘরে যা আমাদের জীবন রবি ডুবু ডুবু মরম সখা, চল চল ঘরে চল রে সখা রে, আহ
গোবিন্দর বিষম খেয়েছেন, সঙ্গে সঙ্গে শাখারা বলছে কই রে শাখাকে জল দে জল দে, আরে না না জল তেষ্টা পাইনি। সঘনে বিষম লাগে নাম করে সঘনে বিষম শাখাদেরকে বলেছে শ্রীদাম আর এখানে থাকা যাবে না, দেখ দেখ গগন পানে চেয়ে দে। বেলি অবসান হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, মায়না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, মা বুঝি কাঁদছে আমার, মা বুঝি কাঁদছে আমার, মা বুঝি কাঁদছে আমার, মা বুঝি কাঁদছে আমার, পথ পানে চেয়ে চেয়ে মা বুঝি কাঁদছে ওই পথ পানে চেয়ে চেয়ে, মা বুঝি কাঁদছে আমার। সখা আর আমার এখানে থাকা যাবে না, গগন পানে চেয়ে দেখ আর বেলা নেই, সকলে বিষম খাচ্ছে আমার মনে হয় আমার মা বোধহয় আমার বিলম্ব দেখে পথ পানে চেয়েছে আমার নাম করে কাঁদছে, আর তাই ঘন ঘন বিষম লাগছে। সখা আর আজ এখানে থাকা যাবে না, চল চল বেলি অবসান হয়েছে এবার যে যার ঘরে ফিরে চল। সখারা তো কৃষ্ণ প্রেম মাধুর্যে ডুবে রয়েছে, সে সখারা বলছে কেন ওরে আমার প্রাণ সখা, ওরে আমার প্রাণের সখা, তুই তো না হয় তোর মায়ের কোলে গিয়ে উঠবি, মায়ের কোলে গিয়ে উঠবি, কিন্তু তোদের এই সখাদের কি হবে, সঙ্গ ছাড়া হতে হবে, ওরে সখা ছাড়া হতে হতে হবে, আমার মরম সখা কানা, তুই তো আজ তোর মায়ের কোলে গিয়ে উঠবি, উঠবি কিন্তু তোরে
শেষ কানাই কানাই তোর সখারে সঙ্গ সঙ্গ ছাড়া ওরে তোরে সাঙ্গ সাঙ্গ ছাড়া ওরে আমায় হতে হবে সঙ্গ ছাড়া করিস না রে তোর সঙ্গ বড়ই আমি ভালোবাসি সঙ্গ ছাড়া ভালোবাসে ছাড়া
ঘরে ফিরে যাব কিন্তু সখা তুই যখন ঘরে ফিরে যাবি তখন তোর এই সখাদের কি হবে ওরে কানাই তোকে শত শত যুগ দেখলে মনে হয় তোকে একদণ্ড দেখেছি আর তোকে একদণ্ড না দেখলে মনে হয় যেন শত শত যুগ তোকে তুই যদি ঘরে চলে যাস তাহলে তোর এই প্রাণসখরা যে আজকে কানাই ছাড়া হয়ে যাবে তাই বলি কাকা যদি যেতেই হয় আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাক বলে সখা তোরা এই আর কিছুক্ষণ থাক বলতে বলতে কত সময় যে তোদের সঙ্গে আমাকে রেখেছিস তা কল্পনারও বাইরে আপনজনকে কেউ ছাড়তে চাই না আমরা সকলেই জগৎ সংসারে এসেছি শুধুমাত্র খেলার জন্য এই জগৎ সংসারটা আমাদের কাছে একটা খেলাঘর খেলাঘরে যতদিন খেলতে এসেছি খেলা হয়ে যাবে খেলা সাঙ্গ হয়ে গেলে আবার আসল ঘরে চলে যাব আর সেই আসল ঘরে যাওয়ার অপেক্ষা মাত্র হবে এতবার আসা যাওয়া প্রথম এখানে মাতা পিতার মতো কিছু মানুষের সঙ্গে দেখা তারাই শুধুমাত্র আপনাকে মায়ায় জড়িয়ে রেখেছে জগৎ সংসারে যে বলেন আমার মা আমার বাবা আমার পুত্র আমার কন্যা আমার বলতে কিছু নেই এসেছেন একা যেতে হবে একা সেইখানেই আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে এরা আপনার বাবা মা নয় এরা আপনার পুত্র কন্যা নয় আপনার সপরিবার উপরে অবস্থান করছে শুধুমাত্র এই জগৎ সংসারে খেলতে এসেছে যেমন মাটির পুতুল নিয়ে খেলা করি ইচ্ছা হলে গড়ি ইচ্ছা হলে ভেঙে দিই তদ্রূপ তিনি আমাদের সৃষ্টি করেছেন যখন ইচ্ছা রাখবেন যখন ইচ্ছা নিজের কাছে তুলে নেবেন গোবিন্দের আজকে ঘরে ফেরার পালা সখারা মনে মনে চিন্তা করছে সখা চলে গেলে আর দেখতে পাব না কারণ কোনো মা তার সন্তানকে কোল ছাড়া করে না তার যখন এত করেই গোবিন্দকে আমাদের সঙ্গে পেয়েছি সখা তুই আমাদের কাছে আর কিছুক্ষণ থাক যদি যেতে হয় কি করবি জানিস যাবার আগে একবার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তোর ওই মধুর মূরতিখানে দর্শন করিয়ে যাস কানাই বলছে সখা আরে কত পাপি তাই না যিনি ত্রিজগতের ভগবান ত্রিজগতের পালন কর্তা সে বলছে আমি কত পাপি বলে কেন সখা হঠাৎ করে তুই বলছিস পাপি কেন জানিস আমি নিতি প্রতিদিন মাকে কাঁদাই আমি এমন অভাগা সন্তান নিতি প্রতিদিন মাকে কাঁদাই আমার জন্য আমার মাকে নিয়ত প্রতিদিন কাঁদতে হয় কোনো না কোনো কারণে সখায় আমি মায়েরে এমন ছেলে যার জন্য প্রতিনিয়ত তার মাকে কাঁদতে হয় কাঁদতে আমি মায়েরে এমন ছেলে তখন সমস্ত সখারা মিলে বলছে কানাই আবার নতুন কথা কি মা কানানো স্বভাব তোমার মা কানানো স্বভাব তোমার মা কানানো স্বভাব তোমার মা কানানো স্বভাব তোমার এ যুগে নয় যুগে যুগে মা কানানো স্বভাব তোমার যুগে নয় যুগে যুগে মা কানানো স্বভাব তোমার
গোবিন্দ, তুমি তো শুধু এ যুগে নয়, যুগ যুগ ধরে মা কাঁদিয়ে আসছো। মানে কি করে, কেন সত্যযুগের কথা ভুলে গেলে? সত্যযুগে কাঁদিয়েছ, ত্রেতাতে কাঁদিয়েছ, দাপরে কাঁদাচ্ছ, কলিতে জন্ম নিয়ে কলিতেও কাঁদাবে। তোমার স্বভাবটাই তো হলো মা কাঁদানো। তাই গোবিন্দ বলছে, তোরা ঠিকই বলেছিস, আমি যুগে যুগে মা কাঁদাই। তা সখা, আর বেশি তোদের কাছে থাকা যাবে না। আর বেশিক্ষণ যদি তোদের কাছে থাকি, তাহলে আমার মা আমার জন্য চিন্তা করতে করতে মারা যাবে, আর আমি মাতৃহত্যার পাপের ভাগিদার হয়ে যাব। তাই বলি সখা, আর বিলম্ব না করে এবার আমার সঙ্গে চল। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আরে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। ওই না বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মাইনা দেখিয়া প্রাণ কেমন কেমন করে। আরে মাইনা দেখিয়া প্রাণ কেমন কেমন করে। আরে মাইনা দেখিয়া প্রাণ কেমন কেমন করে। মাইনা দেখিয়া প্রাণ কেমন কেমন করে। বেলি অবসান হয়েছে, ভগবানের কৃপা কেমন করে হয় জানেন? যখন আপনি বুঝতে শিখে যাবে যে বেলি অবসান হয়ে এসছে, আর গগনে বেলা নেই, এবার সময় থাকতে আমাকেও সন্ধ্যাটা ঠিক সময় দিতে হবে, ঠিক সেই সময় আপনার উপর গোবিন্দের কৃপা হয়েছে বুঝতে পারবে। কেন বলছি জানেন? আমাদের কিন্তু সময় ঘনিয়ে চলে এসেছে, কারোর কোনো খেয়াল নেই। আমাদেরও ঠিক সকাল ঘনিয়ে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হবে, সন্ধ্যা হতে হতে রাত্রি হবে, আমাদের জীবন গগনের অবসান হতে যাবে। একদিন এক জমিদার লালাবাবু আর জগৎ শেঠ দুজনের ঘটনা বলি। দুজনের মধ্যে বৃন্দাবন কেনা নিয়ে দ্বন্দ্ব চলছে। দুজনের মধ্যে যখন বৃন্দাবন কেনা নিয়ে দ্বন্দ্ব চলছে, একজন বলছে আমি এত স্বর্ণমোহর দেব, অপরজন বলছে তুই কি দিবি তার দ্বিগুণ আমি স্বর্ণমোহর দিয়ে বৃন্দাবন কিনব। এইভাবে দুজনের দ্বন্দ্ব লেগে গেল। দ্বন্দ্ব লেগে যাবার পরে বৃন্দাবন হয়ে গেল লালাবাবু। তা বৃন্দাবন কিনে বৃন্দাবনের জমিদার হয়ে এবার লালাবাবু চলে আসছে পালকিতে করে। তা লালাবাবু যখন পালকিতে করে চলে আসছে, এমন সময় একটা রজক কন্যা অর্থাৎ ধোপার মেয়ে, সন্ধ্যা হয়ে গেছে, আর তখনকার যুগে তো এত আলো বাতি এসব ছিল না, তখনকার যুগে কি করা হতো বলুন তো? কলার পেটের মধ্যে আগুন দিয়ে মশাল জ্বালানো বলে, সেরকম মশালের মতো করে তাতে আগুন জ্বালিয়ে চারিদিকে দেখানো হতো। তা হঠাৎ করে যখন পালকিতে করে লালাবাবু চলে আসছে, এমন সময় সেই রজকন্যা বলে উঠেছে, বাবুজি বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না? একটা শব্দের দুটো মানে, ভাবটা কেমন দেখুন, সকলে মন দিয়ে শুনবে, এত সুন্দর কথা আছে, এত সুন্দর ব্যাখ্যা আছে, শুনলে বুঝতে পারবেন ভগবানের কৃপা কিভাবে হয়, তাহলে নিজেরাও অনুভব করতে পারবে। লালাবাবু যখন পেরিয়ে যাচ্ছেন, তখন সেই রজকন্যা চিৎকার করে তার বাবাকে ডেকে বলছে, বাবুজি বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না? বলেছে বাসনা অর্থাৎ কলার পেটো। শ্রাদ্ধ শান্তি করার সময় দেখবেন কলার পেটোতে করে শ্রাদ্ধ দেওয়া হয়, পিণ্ড দেওয়া হয়, সেই কলার পেটোর বাসনাতে আগুন দিতে হয়েছে। লালাবাবুর ভগবানের কৃপা হয়েছে, শুনেছে বাসনাতে আগুন দেবে না। কাহার পালকি থামাও,
এত সুন্দর কথা কে বলেছে? যাও যাও, যে এত সুন্দর কথা বলেছে তাকে আমার কাছে নিয়ে এসো। কাহার তাড়াতাড়ি পালকি নামিয়ে সেই রজকন্যাকে ডেকে বলছে, আই মেয়ে, চল, তোকে আমাদের জমিদার মশাই ডেকে পাঠিয়েছে। আগে হুজুর, আমি তো কোনো দোষ করিনি। সে তুই কি করেছিস আমরা তো জানি না, জমিদার মশাই তোকে ডেকে পাঠিয়েছে, চল তুই আমাদের সঙ্গে। গিয়ে জমিদার মশাইয়ের সামনে গিয়ে বলছে, বলুন বাবু। হ্যাঁরে মা, তুই আরেকবার বলতো, তুই কি বললি? কেন? আমি তো বললাম, বাবুজি, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, আমার জীবন গগনের বেলা কখনো পেরিয়ে চলে গেছে, আমার বাসনাতে আগুন দেওয়া হয়নি। কাহার চলে যাও, তোমরা পালকি নিয়ে চলে যাও, আমার আর ঘরে ফেরা হলো না। ঘরে গিয়ে বলে দিও, এই জমিদার মশাই আর কোনোদিন ঘরে ফিরবে না। জমিদার মশাইয়ের যা যা বস্ত্র ছিল, যা যা স্বর্ণ গয়না ছিল, সমস্ত কিছু খুলে পালকির মধ্যে দিয়ে বলছি, চলে যাও, যা যা মা, তুইও যা। এতটুকু মেয়ে, সে হচ্ছে আমার জ্ঞানের গুরু, তাই তো বলে শিক্ষার কোনো শেষ নেই। ঠিকই বলেছিস, আমার জীবন গগনের বেলা ফুরিয়ে এসেছে, এখনো বাসনায় আগুন দেওয়া। সমস্ত কিছু ত্যাগ করে বৃন্দাবনের পথে হাঁটতে লেগেছি। যেই না হাঁটতে লেগেছে, অনেকটা দূর যাওয়ার পর একটি নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছে জমিদার মশাই। তার তো আর মাটিতে শোয়ার অভ্যেস নেই। যেই না নদীর তীরে এসে উপস্থিত হয়েছে, নদীর পাড়ে বালিশ পাবে কোথায়? একটা বালির বালিশকে যত্ন করে তৈরি করেছে, আর বালির বালিশের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। ঠিক সেই সময় কিছু তরুণ যুবতী এসে জল ভর্তি গিয়ে দেখতে পেল, হ্যাঁ দেখ দেখ, ওটা লালা বাবু না? সব গিয়েছে কিন্তু এখনো বালির বালিশটা ছাড়তে পারেনি। দেখ দেখ, কেমন তরু বালির বালিশ করে শুয়ে আছে। যেই না এই কথাটা লালাবাবুর কানে গিয়েছে, মনে মনে চিন্তা করছে, তাই তো, সব ছেড়ে দিয়েছি, তাও এই নদীর পাড়ে এসে বালির বালিশ করলাম কেন? না, এসব আমার আর নেওয়া চলে না। সেখান থেকেও বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখতে পেল একটা আশ্রম। আশ্রমে প্রবেশ করে গুরুদেবকে বলছে, গুরুদেব, আজ থেকে আমি আপনার আশ্রমে থাকতে চাই, আপনার শিষ্য হয়ে সারাটা জীবন কাটাতে চাই। বলে, তাই নাকি? হ্যাঁ, তাই যদি হয় যাও, সারা রাজ্যবাসীর দ্বারে দ্বারে আগে ভিক্ষা করে নিয়ে এসো, আগে আমি তোমাকে যাচাই করব যে তোমার মধ্যে কোনো অহংকার আছে কিনা, অভিমান আছে কিনা, তারপরে তোমাকে আমার শিষ্য করব, তাহলে যাও। সকলের দ্বারে দ্বারে ভিক্ষা করতে চলে যাচ্ছে। ভিক্ষা করতে করতে এমন একজনের দ্বারে এসে উপস্থিত হয়েছে যার সঙ্গে তার সম্পর্ক চিরকালের বিবাদ, অর্থাৎ রাজা জগৎ শেঠের দ্বারে এসে উপস্থিত হয়েছে। না, সবার দ্বারে ভিক্ষা করব, ওই জগৎ শেঠের দ্বারে আমি যাব না। চলে যাচ্ছে আশ্রমে, গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব, এই নিন ভিক্ষা। গুরুদেব সমস্ত কিছু পরিমাণ মতো মেপে দেখতে গিয়ে দেখছে একটি বাড়ির মাধুকরীর কম। লালাবাবুকে বলছে, লালা, কি ব্যাপার, জগৎ শেঠের বাড়ি গেছিলে? যেই না এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলে উঠছে, কর জোরে না, আমি সকলের বাড়িতে গেছিলাম কিন্তু জগৎ শেঠের বাড়ি যাইনি। বলে, কেন? এই তো লালা, তুমি না বলছিলে তুমি আমার শিষ্য হবে?
কি করে হবে তোমার মধ্যে তো এখনো অভিমানটাই মোছেনি। যতদিন তোমার মধ্যে অভিমান থাকবে তুমি শিষ্য হতে পারবে না। আগে যাও বৈরাগী রূপ ধারণ করো, তারপরে শিষ্য হও। যাও জগৎ শেঠের বাড়ি যাও, জগৎ শেঠের বাড়ি চলে যাচ্ছে। কেউ আছো? আমাকে দুমুঠো অন্ন দাও, আমাকে দুমুঠো তণ্ডুল দিয়ে যাও। কেউ আছো? সঙ্গে সঙ্গে জগৎ শেঠের মেয়ে দেখতে পেয়ে তার বাবাকে বলছে, বাবা ও বাবা, ওই দেখো তোমার সঙ্গে যার চিরকালের দ্বন্দ্ব সেই লালা এসেছে আমাদের দ্বারে। কেন রে? সেই লালা আমার থেকে বৃন্দাবন কেনার পরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে সে আমার দ্বারে এসেছে কেন? দেখলাম কাঁধে মস্ত বড় একটা ভিক্ষার ঝুলি, আহা হা হা হা, বৃন্দাবন কেনার সময় দিয়ে ধুয়ে বোধহয় কিছুই নেই, তাই আমার দ্বারে ভিক্ষা করতে এসেছে। যা যা দেখ, আমার ওই লোহার সিন্ধুকের মধ্যে কয়েক ধন সম্পত্তি আছে, বার করে লালাকে দিয়ে দে। সঙ্গে সঙ্গে কয়েকটা স্বর্ণ মোহরের থলি আর কিছু ধন সম্পদ মোহর মুদ্রা নিয়ে গিয়ে যেই না লালাবাবুর অঞ্চলে দিতে যাবেন, লালাবাবু অঞ্চলটি সরিয়ে নেবে। আমি তোমাদের দ্বারে এসব চাইতে আসিনি, আমাকে দুমুষ্টি তণ্ডুল দাও, সেই তণ্ডুল নিয়ে আমি কৃষ্ণ সেবায় লাগাবো। বাবাকে গিয়ে বলছে, বাবা গো, সে বলছে সে নাকি তোমার দ্বারে এসব স্বর্ণ মোহর মুদ্রা ভিক্ষা করতে আসেনি, সে এসেছে দুমুষ্টি তণ্ডুল ভিক্ষা করতে। জগৎ শেঠের অহংকারটা চূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে লালার চরণ জড়িয়ে ধরে বলছে, লালা তুই একমাত্র কৃষ্ণ ভক্ত, তোর মতো ভক্ত যেন সকলের ঘরে ঘরে জন্মায়, তোর মধ্যে এত প্রেম এত ভালোবাসা এত ভক্তি যে তুই মান অভিমান ভুলে আমার দ্বারে দুমুষ্টি তণ্ডুল ভিক্ষা করতে এসেছিস। তুই পারিস বৃন্দাবন কিনতে, তুই একমাত্র কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। যেই না একথা বলেছে, লালা তার দ্বার থেকে দুমুষ্টি তণ্ডুল ভিক্ষা করে গুরুদেবের কাছে চলে গেল। আর যেতে যেতে এমন সময় গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব যার বাড়িতে যেতে আপনি আমাকে বারংবার বলেছিলেন তার বাড়ি গিয়ে দুমুষ্টি তণ্ডুল এনেছি, এই নেই। সেই জগৎ শেঠের বাড়ির থেকে মাধুকরী করে আনা তণ্ডুল যান, এবার আপনি কৃষ্ণ সেবা দিন। বেশ, এবার তুমি চলে যাও, আজ থেকে তুমি আমার শিষ্য। এই হচ্ছে ভক্তি। আমাদের মধ্যেও যখন গৌর গোবিন্দের কৃপা হবে ঠিক সেই সময় আমাদের মনের ভাবটাও ঠিক লালা বাবুর মতোই হবে। যেও বলবে এক, আমরা শুনব এক, আমাদের ভাব ভক্তি তখন তার মতোই হবে। তাই বলছে, মেলি অবসান হইল চলো যাই ঘরে, মাইনা দেখিয়া প্রাণ কেমন কেমন। আজকে চলে যাচ্ছেন, আর এমন সময় হলো কি, আরে কি বা চাঁদ মুখ, চাঁদ মুখে বেনু, ও বেনু আ
आया लो हरे की बात चांद मुखे भेनु लिया सबे भेनुर नाम लोया हे ओया हा मोरी मोरी रे मुखे मेनु डाके आई धवलिया आईशे मोली डाके आई बोली आई शहर
ডাকে আই আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি গগনে সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকে আই ধবলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আজ ডাকে তোদের বনমালি আই ধবলি আই শ্যামলি আজকে যাই না গোবিন্দ সকলকে ডাকতে লেগেছে আর অমনি হয়েছে কি সকলেই এসেছে সকল গাভী ধেনুবৎস সকলেই ছুটে এসেছে কিন্তু আসেনি একজন কে মঙ্গলী নামের একটি বাছুরি মঙ্গলী নামের একটি বাছুরি কিন্তু আসেনি সকল গাভী এসে উপস্থিত হয়েছে তাই ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে তাহলে কি আমার মঙ্গলীর কোনো বিপদ হয়েছে মঙ্গলি রে সময় হয়েছে ফিরে আয় মঙ্গলী হচ্ছে সব থেকে ছোট বাছুরি গোবিন্দের বড় আদরে তা সেই বাছুরি যখন সেই বাছুরিটা মাঠে ধেনুগুলি সকলে মিলে তৃণ খেতে গিয়েছে ঠিক সেই সময় হয়েছে কি সকলকেই গোবিন্দ একটা করে গণ্ডি এঁকে দিয়েছে গোবিন্দের নবলক্ষ ধেনুর পার নবলক্ষ ধেনুর পার যখন গোবিন্দ গোষ্ঠী নিয়ে আসে ঠিক সেই সময় সকলকে একটি গণ্ডির মধ্যে রেখে দেয় আর সকলকে বারংবার করে বলে দেয় তোদেরকে একটা গণ্ডির মধ্যে রেখে গেলাম কে
কেউ যেন লোভের বশে বশীভূত না হয়ে এই গণ্ডি অতিক্রম করিস না। যদি একবার গণ্ডি অতিক্রম করিস তাহলে ঘোর বিপদ, পথ ভুলে যাবি, কেউ আর আমার কাছে আসতে পারবি না, আর ঘোর বিপদ হয়ে যাবে। তা সকল ভেনুবৎস গোবিন্দের কথা শুনে সেই গণ্ডির মধ্যে ছিল, কিন্তু মঙ্গলি তো ছোট, সেই মঙ্গলি কিন্তু কিছুই জানে না। দেখবেন ছোটদেরকে যেটা বারবার করে নিষেধ করা হয় সেটাই করে। একটা বাচ্চা ছেলেকে সামনে এক গামলা জল দিয়ে বলিস তো বাবা হাত দিস না, সেই তাতেই গিয়ে বারবার হাত। তা বাচ্চারা কথা শোনে না, মঙ্গলিও কথা শোনেনি। গোবিন্দ বারবার বলেছিলেন, ওরে মঙ্গলি তোকে একটা গণ্ডির একে দিলাম, ওই গণ্ডির মধ্যেই থাকিস, গণ্ডির বাইরে যাস না, কারণ তুই ছোট, তুই গণ্ডির বাইরে গেলে আর ফিরে আসতে পারবি না, পথ ভুলে যাবি। আজকে তাই হয়েছে, কচি কচি ঘাসের লোভে তৃণ খেতে গিয়ে কি হয়েছে, মনে মনে চিন্তা করছে গোবিন্দ আমাকে যে জায়গায় রেখে গেছে এই জায়গায় ভালো কোনো তৃণ আমি দেখতে পাচ্ছি। মানুষ যখন মায়ার ফাঁদে পা দেয় তখন তার অবস্থাটা এই এই রকমই হয়, একটাতে পেট ভরে না, একটার খুঁজতে গিয়ে দুটো খুঁজতে যায়, ব্যাস বিপদে পড়ে যায়। আজকে সেই মঙ্গলি কচি কচি ঘাসের লোভে যখন ছুটে যাচ্ছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে চারিদিকে কচি কচি সবুজ তৃণ। আহা, গোবিন্দের কথা মতো যদি আমি ওখানে থাকতাম তাহলে আর এই তৃণগুলো আমার ভোজন করা হতো না। চলে যাচ্ছে মাঠে, তৃণগুলো যেই না খেতে যাবে একটু একটু করে এগোচ্ছে, এগোতে এগোতে গোটা জঙ্গল পার করে চলে এসেছে, পথ ভুলে গিয়েছে। মঙ্গলি দশাটি কেমন বলুন তো? মঙ্গলি দশাটা আমাদের মতো, গোবিন্দের কাছ থেকে যখন বিদায় নিয়ে সকলে চলে এসেছিলাম তখন গোবিন্দ সকলকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছে, আর বারবার বলেছিলেন, ওরে তোদেরকে জন্মানোর পর একটা গণ্ডির মধ্যে রেখে দিচ্ছি, সেই গণ্ডি অতিক্রম করিস। গণ্ডি অতিক্রম করলে যেমন সীতাদেবীর বিপদ হয়েছিল তদ্রূপ আমাদেরও বিপদ হয়েছে, আমরা সংসার জালে একদম যুক্ত হয়ে গেছি, সংসার থেকে আর বেরোতে পারছি না। একদিন একটা পুরোহিত পুজো করার পর চিড়ে কলা দুধ ইত্যাদি মেখে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে আসছে, আর নিয়ে আসতে আসতে হলো কি, পথমধ্যে চিড়ে কলার গন্ধে একটা ষাঁড় তাড়া করেছে, পেছন পেছনে একটা ষাঁড় দৌড়াচ্ছে, আর যেই না ষাঁড়টা দৌড়াচ্ছে সেই পুরোহিতরা কত জোরে দৌড়াচ্ছে, কি করবে, প্রাণ রক্ষার জন্য দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সামনে দেখতে পেল একটা বট বৃক্ষ, ছুটতে ছুটতে সেই বট বৃক্ষের একটা নামাল ধরে ঝুলে পড়ল, আর নামাল ধরে যেই না ঝুলেছে, বিপদ যখন আসে বাবা তখন চারদিক ঘিরে বিপদ আসে, পেছনে বিপদ তারা করেছে। যেই না বট বৃক্ষের নামাল ধরে ঝুলে গিয়েছে উপর দিকে তাকিয়ে দেখছে সেখানেও বিপদ, নামাল দুটো দুটো ইঁদুর মিলে কাটছে, একটা গায়ে একটা বায়ে দুটো ইঁদুর মিলে সেই নামালটাকে কাটছে। বেশ, ওপরে বিপদ পেছনে বিপদ, নিচের দিকে তাকিয়ে দেখছে সেখানেও বিপদ, বটবৃক্ষটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে সেইটাকে ঘিরে আবার বিশাল বড় কুয়ো, শুধু কুয়ো না, কুয়ো থাকলে বেঁচে যায়, সে কুয়োর মধ্যে আবার বিশাল বড় একটা অজগর সাপ ফনা তুলে বসে আছে। ইঁদুর দুটো যেই না নামালটা কাটা হবে সোজা সুজি নিতাই গৌড় হরি বল, এগোলে বিপদ পেছনে বিপদ সামনে বিপদ নিচে বিপদ, কোথায় যাব, আমাদের অবস্থাটাও তদ্রূপ। আমাদেরকে ইন্দ্রিয়রূপী গাভী তারা করেছে, দশ ইন্দ্রিয়ের গাভী তারা করেছে, ছুটতে ছুটতে বটবৃক্ষের নামালে ঝুলে পড়েছে, জগৎ সংসারের নামালে ঝুলে পড়েছে। তাকিয়ে দেখলাম কি,
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটো ইঁদুর মিলে আমাদের এই জগৎ সংসারের নামালটাকে কাটছে, দিন দিন করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর নিচের দিকে তাকিয়ে দেখলাম কাল ঘনিয়ে এসেছে। যেই না উপরে আমাদের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষর নামাল কাটা হবে, আর সেই আমরা কালের মুখে পতিত হয়ে যাব প্রেমানন্দে। তাই এই হচ্ছে আমাদের জীবন। ইন্দ্রিয়রূপী গাভীর তাড়নায় আমরা সকলে মিলে কালের মুখে পতিত হয়ে যাচ্ছি। আজ মঙ্গলী দশাটাও তদ্রূপ। আজকে সকল গাভীগুলো মিলে গোবিন্দের সঙ্গে ছুটে চলেছি। যেই না গোবিন্দের সঙ্গে ছুটে চলে যাচ্ছি, এমন সময় হলো কি গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সকলকে নিয়ে আমি ছুটে চলে যাচ্ছি কিন্তু ঘরে গেলে আমার আজ কি হবে সেটা আমি নিজেও জানি না। আজকে চলে যাচ্ছে যখন, কেমন করে যাচ্ছে? সকলে মিলে এমন ভাবে ছুটে চলে যাচ্ছে, শোভাটা অতি মনোরম। ছুটতে ছুটতে যেই না চলে যাচ্ছে, যেতে যেতে বংশী ঢুলি করেছে। আজকে চাঁদ মুখে বেনু দিয়া শবধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চৈস্বরে। যেই না চাঁদ মুখে বেনুর ধ্বনি করেছে, আর অমনি সবার আগে কর্ণে গেছে, গাভীরা চলে এসেছে, তারপরে শ্রীমতী রাধারানী সেই বংশী ধ্বনি শ্রবণ করেছে। শ্রীমতী রাধারানী নিজের গৃহের থেকে অট্টালিকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? মনে মনে চিন্তা করছে, প্রভু আজকে তুমি যখন সকালবেলা গোষ্ঠী গমন করলে, ঠিক তখন তোমার আমি সেবাও করতে পাইনি, তোমার দর্শনও পাইনি। তাই কৃপা করে আজ যখন তুমি গৃহাভিমুখে চলে আসছো, তখন কৃপা করে যেন এই ভক্তের মনোবাসনাটা পূর্ণ করো। আজকে যেন কিছুক্ষণ আমার গৃহে থেকে তোমার চরণ সেবা করার সুযোগ দিও। আর সারা দিন তোমার যে স্পর্শ আমি পাইনি, সে স্পর্শ যেন আমায় দিও। তা গোবিন্দ আজকে তার ধেনুবৎসকে সঙ্গে লয়ে চলে আসছে, আর চলে আসতে আসতে শ্রীমতী রাধারানীর বদন দর্শন করছে। যেই না বদন দর্শন করছে, অট্টালিকার উপরে দেখছেন শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছে, পাশে তো দাদা বলরাম রয়েছে, কিছু বোঝাতে পারছেন না। যেই না দাদা বলরামকে দেখে ফেলেছে, শ্রীমতী রাধারানীকে বলছে, শ্রীমতী রাধে, আজ তো পাশে দাদা বলরাম আছে, তাই আজ তোমার সঙ্গে আমি বেশিক্ষণ কথোপকথন করতে পারবো না। তাই আজকে শ্রীমতী রাধারানীকে কেশ স্পর্শ করে বুঝিয়ে দিচ্ছেন, শ্রীমতী রাধে আজ আমাদের কেশরকুঞ্জে মিলন হবে। যেই না বুঝিয়ে দিচ্ছেন কেশ স্পর্শ করে, শ্রীমতী রাধে আজকে পাশে দাদা বলরাম আছে, আমি কোনো কথা বলতে পারবো না। তা শ্রীমতী রাধে মনে মনে চিন্তা করছে, তার চিত্ত ব্যাকুল হয়ে উঠেছে, মনে মনে চিন্তা করছে আর বলছে, প্রভু সকালে তোমার দর্শন পাইনি, সকালে সেবা করার সুযোগ পাইনি, সকালে পরশও পাইনি। যদি এখন আমি তোমার পরশ না পাই, তাহলে আমি যে তোমার স্পর্শকাতর হয়ে আমি ছটফট করতে করতে মারা যাব। তাই শ্রীমতী রাধারানী আজকে গোবিন্দকে দেখতে পেয়ে মনে মনে ফন্দি আঁটছে। আর ফন্দি আঁটতে আঁটতে হলো কি, মনে মনে চিন্তা করছেন আর বলছেন, এমন একটা ফন্দি আঁটব যে আমার শাশুড়িও পর্যন্ত ভয়ে ভীত হয়ে গোবিন্দকে গৃহে নিয়ে আসবে। সেই চতুরের শিরোমণিরই প্রেমিকা, তা বুদ্ধিটাও চতুরের মতোই হবে। তা আজকে কি করেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী অজ্ঞান হয়ে গেছে। যেই না অচেতন হয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে তার সখীরা কাঁদতে বসেছে, এই রায় এত কি হয়েছে, তুই এইভাবে অচেতন হয়ে পড়লি কেন?
সকল সখীগণ মনে মনে চিন্তা করেছেন শ্রীমতী রাধারানী আজকে ছলছাতুরি করেছে, আজকে গোবিন্দের দর্শন পাওয়ার লাগে সে আজকে এমন ভাবে ছলা করেছে যে তাকে আজকে মিলন করাতেই হবে। তাই মনে মনে চিন্তা করছে আর সমস্ত সখী জোরে জোরে উচ্চৈস্বরে কাঁদছে, এই রাধে তোর কি হয়েছে, তুই এভাবে অচেতন হয়ে পড়লি কেন? রাধারানী একবার করে এক চোখ দিয়ে দেখছেন আবার অচেতন হয়ে পড়ে যাচ্ছে। যেই না অচেতন হয়ে পড়ে যাচ্ছে সমস্ত সখীগণ এবার জটিলাকে ডেকেছে, মা ও মা দেখবে এসো তোমার বৌমা অচেতন হয়ে পড়ে গেছে। যেই না জটিলা এই কথা শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর কাছে ছুটে এসেছে। আমার বৌমাই কি হয়েছে, এইভাবে অচেতন হয়ে পড়ে গেছে যে মনে হয় আবার তার পূর্বের ব্যাধির উদয় হয়েছে। পূর্বকালে তার যেমন ব্যাধি হয়েছিল সেই ব্যাধির আবার মনে হয় উদয় হয়েছে, তাই বারবার করে অচেতন হয়ে পড়ে যাচ্ছে। বলে এ লক্ষণ তো ভালো নয়, যদি আমার ছেলে শুনতে পায় যে আমার বৌমা বারবার অচেতন হয়ে পড়ে গেছে আমি তার কোনো খোঁজ রাখিনি, তাহলে বোধ হয় সেরা মায় আস্ত রাখবে না। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি চোখে মুখে জল দাও, দেখো কি হয়েছে। বলে মা ওর এমন একটা ব্যাধি হয়েছে সেই ব্যাধি কৃষ্ণ ছাড়া আর কেউ সেই ব্যাধি ছাড়াতে পারবে না। বলে খবরদার যদি আর কেউ কৃষ্ণের নাম করেছো। বলে মা এই ব্যাধি একমাত্র ওই নন্দ ঘোষের বেটা কৃষ্ণ ছাড়া আর কেউ সারাতে পারবে না। আপনি জানেন না সে কত কি জানে, এমন কিছু নেই যা সে জানে না। আর আপনার বৌমায়ের আগে যখন এই ব্যাধি হয়েছিল তখন সেই এসে সারিয়েছিল, তাই যদি হয় তাহলে আমার আমার ছেলেকে আজকে জানতে দেওয়া যাবে না। হ্যাঁ তোমরা সকলে মিলে যাও, এই কৃষ্ণকে ডেকে নিয়ে এসো। বলে আমি যাব না, গেলে আপনি যান, আমরা গেলে সে ভাববে হয়তো আমরা ছলা করেছি, তাই আপনি যান, আপনার কথা হয়তো সে শুনবে। গৃহের বাইরের দ্বারে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, কখন কৃষ্ণ আসবে। বলে কৃষ্ণ আসতে একটু দেরি আছে, আমি গাভীগুলোর কাছে যাই। যেই না গাভী দহন করতে যাচ্ছে অমনি হলো, যেই না ছানন দড়ি দিয়ে বাঁধতে গেছে আর অমনি একটা গাভীকেও ছানন দড়ি দিয়ে বাঁধা যাচ্ছে। আজকে গাভীগুলোকে জটিলা মনে মনে চিন্তা করেছেন ছানন দড়ি দিয়ে বেঁধে গাভীগুলির দুগ্ধ দোয়াবে, কিন্তু দুগ্ধ দহন আর করা যাচ্ছে না, গাভীগুলি ছটফট করছে। যেই না ছটফট করতে লেগেছে জটিলা মনে মনে চিন্তা করছে এ আবার কি হলো, অন্যদিন তো এমন কিছু হয় না, তাহলে আজকে গাভীগুলি এমন করে ছটফট করছে। যেই না এ কথা চিন্তা করেছে কি হয়েছে সেই মুহূর্তে পুনয়ানি ছাদন দড়ি ছিড়িয়া ফেলিল, গাভীদের মনের ইচ্ছা কি, আমার মনের ইচ্ছা গোবিন্দ তুই রে, আমার মনের ইচ্ছা তাদের সকলকে দহন করার পর তাদের দুগ্ধ ভোজন করিবে, গাভীদের এটাই মনের ইচ্ছা। তাই বারবার করে জটিলাকে দেখে গাভীগুলি ছটফট করছে, কেউ আর জটিলাকে দহন করতে দিচ্ছে না।
মনে মনে চিন্তা করছে আচ্ছা মুশকিলে পড়লাম। এদিকে বৌমার আবার পূর্বের ব্যাধির উদয় হয়েছে, গাভীগুলিকে নিয়ে ঝামেলায় পড়েছি, কি যে করা যায়। নন্দ ঘোষের বেটা কৃষ্ণকে ডাকা ছাড়ার উপায় যায় না, দরজার বাইরেই গিয়ে দাঁড়ায়। বাইরে গিয়ে যেই না দাঁড়িয়ে আছে কৃষ্ণ আসছে, যেই না কৃষ্ণ আসছে সঙ্গে সঙ্গে জটিলা বলছে, বাবা রে ঘরের ছেলে ঘরে চলে রে, ঘরের ছেলে ঘরে চলে রে, ঘরের ছেলে ঘরে চলে রে, তুই তো আমার ঘরের ছেলে, ঘরের ছেলে ঘরে চলে রে, ওই তুই তুই আমার ঘরের ছেলে, ঘরের ছেলে ঘরে চলে রে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, যে জটিলা কৃষ্ণ বৈমুখী, কৃষ্ণ নাম উচ্চারণ তো দূরে থাক কর্ণে শ্রবণ করে না, সেই বিবাদিনী আবার আজকে আমাকে ঘটা করে তার বাড়িতে ডাকছে, কি গো বুড়ি কি হয়েছে আজকে ঘটা করে এমন সন্ধ্যাবেলা ডেকে নিয়ে যাইছ যে, কি হয়েছে? আহা অমন করে বলছিস কেন, তুই তো আমাদের ঘরের ছেলে, তুই তো আমাদের নন্দের ছেলে, চল চল ঘরের ছেলে, সারাদিন এত ধকল করে গিয়ে একটু আমার গৃহে আগে ভোজন সেবা নে, তারপরে বিশ্রাম করে তুই ঘরে যাস। গোবিন্দ মনে মনে চিন্তা করছে এ বুড়ির মতলব ভালো নয়, এ বুড়ির মতলব ভালো নয়, তাই কি করেছেন বুড়িকে বলছে, তা বুড়ি তোমার কিছু মতলব আছে সে আমি ভালো বুঝতে পারছি, তা কি জন্য ঘটা করে ডেকে নিয়ে যাচ্ছ? আরে বাবা তুই ঘরে চল তো, তারপরে তোকে সব বলো। ঘরে নিয়ে গিয়েছে, ঘরে গিয়ে এক পাশে বসিয়ে রেখেছে, চুপ করে গোবিন্দ বসে আছে, আর বসে বসে জটিলার কাণ্ড কারখানা দেখছে। জটিলা গোবিন্দকে দেখি গাভীগুলিকে দহন করতে গেছে, গাভীগুলি দহন হচ্ছে। গোবিন্দ বলছে, বুড়ি তোমার বয়স সাতকালে গিয়ে এককালে ঠেকেছে, এখনো গাভী দহন করতে জানো না, ও বুড়ি সরে যাও, তোমাকে আর গাভী দহন করতে লাগবে না, সরে যাও। তুমি এক কাজ করো, পারো তো বাছুরিটাকে একটু ধরো, আর যদি সেটাও না পারো তাহলে তাও করতে হবে না। যেই না একথা বলেছেন সঙ্গে সঙ্গে জটিলা সেই বাছুরিটিকে ধরেছে, আর গোবিন্দ গাভীগুলিকে দহন করছে। গাভীগুলিকে দহন করার পর এবার জটিলা ভয়ে ভয়ে বলছে, যদি কৃষ্ণ না থাকে, ভয়ে ভয়ে গোবিন্দকে বলছে, কৃষ্ণ তোমার সঙ্গে একটু দরকার ছিল। বলে কি দরকার বলে ফেলো, তুমি তো দরকার ছাড়া কাউকে ডাকো না, বলো কি দরকার। বলে আমার বৌমায়ের না পূর্বের ব্যাধি উদয় হয়েছে, না জানি হঠাৎ হঠাৎ করে অচেতন হয়ে পড়ছে, আবার হঠাৎ করে জেগে বসছে। বলে সাংঘাতিক ব্যাপার, সর্বনাশ হয়েছে তাহলে। শোনো তোমার বৌমাকে একটা কক্ষে গিয়ে বন্ধ করো, সেই কক্ষে কিন্তু তোমরা কেউ থাকবে না, সেই কক্ষ থেকে সবাই বেরিয়ে যাবে, তোমার বৌমা শুধুমাত্র একাই সেই কক্ষের মধ্যে থাকবে, যা করার আমি করব। বলে বেশ, শ্রীমতী রাধারানীকে এনে একটি কক্ষের মধ্যে রেখে দিয়েছে আর সকলে সেখান থেকে চলে গেছে। এবার শ্রীমতী রাধারানীর কাছে যেই না গোবিন্দ গিয়েছেন, কি হয়েছে? শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে গোবিন্দ যেই না পরশ করেছে, গোবিন্দের পরশ পেয়ে শ্রীমতী রাধারানী উঠে বসে বলছেন, গোবিন্দ আমার কিছুই হয়নি, আমি শুধুমাত্র তোমার পরশ পাওয়ার জন্য এখানে বসেছিলাম। বলে শ্রীমতী রাধে তুমি যে এত ছল জানো তা তো আগে জানতাম না। শ্রীমতী রাধে তোমার মনের বাসনা তো আমি পূরণ করেছি, এবার আমায় যেতে হবে। শ্রীমতী রাধারানী বলছেন, গোবিন্দ আমার মনের বড় ইচ্ছা, আর যদি তুমি আমার গৃহে কিছু ভোজন করো তাহলে আমি খুশি হব। বলে বেশ, তোমার গৃহে আমি স্বল্প কিছু ভোজন করে এখান থেকে বিদায় নেব, কারণ অনেক বেলা পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার এখানে থাকা হবে না। শ্রীমতী রাধারানীর কাছে স্বল্প সেবা নিয়ে এবার গোবিন্দ বলছেন, শ্রীমতী রাধে এবার যে আমায় যেতে হবে। ও গো আমার শ্রীমতী রাধে, ও গো আমার প্রেমময়ী
ঘরে ফিরে যাই, তারপর তোমার সঙ্গে আবার মিলন হবে, মিলন হবে, আজকের মতোই আমায় বিদায় দাও। শ্রীমতী রাধের কাছ থেকে বিদায় নিয়ে এবার গোবিন্দ আমার চলে যাচ্ছেন তার মায়ের কাছে। যেই না মায়ের কাছে চলে গিয়েছে, মায়ের কাছে গিয়ে দেখছেন মা আশা পথ পানে চেয়ে বসে বসে গোবিন্দের জন্য অপেক্ষা করছেন আর নবনীর থালি সাজিয়ে রেখেছে। ওরে আমার প্রাণের গোপা, ওরে আমার মা বলা, তোরে আমি কোন বনে গিয়েছি, সারাদিন ধরে তোর মুরলির ধ্বনি শুনতে পাই না, সারাদিন তোর বদন থেকে মা ডাক শুনতে পাই না, কোন বনে গিয়াছিলি, ওরে রাম কানন, কোন বনে গিয়েছিলি, ওরে রাম কানন, আর কোন বনে গিয়াছিলি, ওরে রাম কানন, কোন বনে গিয়েছিলি, ওরে রাম কানন, আজ কেন শুনে নাই, আজ কেন শুনে নাই চাঁদ মুখে বেনু, আজ কেন শুনে নাই চাঁদ মুখে বেনু, কোন বনে গিয়াছিলি, ওরে রাম কানু, কোন বনে গিয়েছিলি, ওরে রাম কানু, ক্ষীর সরণ সারাদিনকে সে কিছুই খায়নি। আয় আয় বাছা, বেলা পরে যখন ঘরে ফিরে এসেছিস তখন আয়, তোকে ভালো করে একটু আরতি দেখিয়ে দিই, কারণ তখনকার যুগে মায়েরা আরতি দেখে সারা অঙ্গে ছেলের মঙ্গল কামনা করে। তাই সেই মঙ্গল কামনার্থে আজকে গোবিন্দের মাতা যশোমতী
তার ছেলেকে আরতি দেখে ঘরে নিয়েছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে 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 গায়ত নবনায়ুরীগণ, গায়ত নবনায়ুরীগণ, শিশুগণ করো তালি রে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী, গায়ত নবনায়ুরীগণ, শিশুগণ করো তালি রে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী। মা যশোমতী গোপালের সর্বাঙ্গে আরতি দেখি গোপালকে কোলে বসে এবার নবনী খাওয়াতে যাবে। বলাইকে বলছে, বলাই রে আয় আয়, তুই কেন বাকি থাকিস, তোদের দুই ভাইকে কোলে লই আজকে একসঙ্গে নবনী খাওয়া। মায়ের কোলে বসলো দু ভাই রামার কানু, আর মায়ের কোলে বসলো দু ভাই রামার কানু, আর মায়ের কোলে বসলো দু ভাই রামার কানু, আর মায়ের কোলে বসলো দু ভাই রামার কানু। সবে মিলে সকলে মিলে ভজনের সঙ্গে একটু নৃত্য করব, তারপর এখানে লীলা বিশ্রাম দেবো।